আচ্ছা দেখো, 8 নম্বর প্রবলেম দেখবো আমরা এখন। 8 নম্বর প্রবলেমে পৃথিবীর ব্যাসার্ধ 3,440 কিলোমিটার, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10°6′3″ কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? অর্থাৎ আমি তোমাদেরকে একটা ছবি আঁকে দেখাই, চিত্র আঁকে দেখালে সুবিধা হবে। যেমন এইখানে যদি আমি একটা চিত্র আঁকি, দেখো এইটা যদি একটা পৃথিবী হয়, তার কেন্দ্র পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6,440 কিলোমিটার। দেখো এই যে 6,440, অর্থাৎ এইটুকুনের মান দেওয়া আছে 6,440 কিলোমিটার। তো বের করতে বলছে টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে যে কোন উৎপন্ন করে, অর্থাৎ টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে হলো এত 10°6′3″ কোণ উৎপন্ন করছে। আর আমাদের বের করতে হবে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। তাহলে টেকনাফ যদি এখানে হয়, তেঁতুলিয়া যদি এখানে হয়, তাহলে মধ্যবর্তী দূরত্ব হলো এইটুকুন। অর্থাৎ এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে দূরত্ব হলো এই এ বি, ওই চারটার বার বের করতে হবে আমাদের। তো এখানে এই যে ব্যাসার্ধ, এই কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 10°6′3″। অর্থাৎ এই কেন্দ্রে এই পরিমাণ কোণ উৎপন্ন করছে, আমাদের বের করতে হবে এই এবি, এই দূরত্বটুকু আমাদের বের করতে হবে। অর্থাৎ দূরত্বটা এখানে একটা চাপ। আমরা একটা সূত্র দেখেছিলাম যে এস সমান আর থিটা, এস ইকুয়াল আর থিটা, অর্থাৎ বৃত্তের চাপ, বৃত্তের চাপ এস সমান আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ আর থিটা এর গুণ। অর্থাৎ ব্যাসার্ধের সাথে কোণের মান যদি গুণ করি তাহলে আমরা চাপের মান পেয়ে। এখানে দেখো অলরেডি ব্যাসার্ধের মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, অর্থাৎ আর এর মানও দেওয়া আছে, থিটা এর মানটা এখানে দেওয়া আছে, আমাদের বের করতে হবে এস এর মানটা। তো এখানে প্রথম কাজ হলো কেন্দ্রের, যেহেতু ডিগ্রি কোণে দেওয়া আছে, দেখো কেন্দ্রে দেওয়া আছে কোণটা ডিগ্রিতে, আমাদের প্রথম কাজ হলো ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে নেবো, তারপরে আমরা কাজ করবো, তারপর আমাদের মূল কাজটা আমরা করবো। এখন আমরা এখানে প্রথমে লিখতে পারি, আমরা প্রথমে লিখবো সমাধান। তোমরা এখানে চিত্র একেও প্রশ্নটা সমাধান করতে পারো, চিত্র না একেও করা যায়, তাতে কোনো সমস্যা হবে না। তো আমরা এখানে প্রথমে লিখবো সমাধান, এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6,440 কিলোমিটার, এবং আর কি দেওয়া আছে, বের করতে হবে কি টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। এখন আর দেওয়া আছে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী কোণ দেওয়া আছে, টেকনাফ ও তেঁতুলিয়ার পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী যে কোণটা দেওয়া আছে সেই কোণটা আমরা এখানে লিখবো, যে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল, এখানে দেওয়া আছে 10°6′3″। আমাদের প্রথম কাজ হলো 10°6′3″ কে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো আমরা প্রথম পার্টে ডিগ্রি মিনিট সেকেন্ড কে কিভাবে রেডিয়ান প্রকাশ করা যায় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছিলাম। তো এখানে আমাদের প্রথম কাজ হলো সেকেন্ড কে মিনিটে নেওয়া, মিনিট কে ডিগ্রিতে নিয়ে আসা। আচ্ছা এখন তাহলে প্রথম কাজ কি, আমরা ডিগ্রি প্রথমে নিয়ে রেখে দেই, আমরা এই যে 6 মিনিট রেখে দিলাম, 3 সেকেন্ড কে আমরা যদি মিনিটে প্রকাশ করতে হয়, তাহলে যেহেতু আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 3 কে যদি আমরা 60 ভাগ দিই তাহলে মিনিটে চলে আসবো, তাহলে 3/60 টোটালটাকে আমরা মিনিটে নিলাম। আমরা এটা কিভাবে করছিলাম এর ডিটেলস কিন্তু পার্ট নম্বর 1 এ আমি দেখিয়েছি, কিভাবে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ানে নেওয়া যায়। তারপর আমি সংক্ষেপে আমি যখন করতেছি এই যে করার সময় তোমরা একটু দেখে নাও। এখন 10° এইটা দেখো, এখানে আমি বলেছিলাম যে এই অংশটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, 6 এর সাথে এটা আমরা কখনো কাটাকাটি করতে পারবো না। তুমি যদি চাও তাহলে 3 এর সাথে 60 এটি তুমি কাটাকাটি করতে পারো, এখানে আমরা এখানে ভাগ করতে পারি, কিন্তু এইটার সাথে আমরা কখনোই এটার এইভাবে যেমন 6 যাচ্ছে 60 এরকম কোনো কিছু আমরা কাটতে পারবো। এখন কি করতে পারে দেখো,
এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে নিব। সাধারণ ভগ্নাংশে নিলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এটার সাথে একটা গুণ দিব, গুণ দিয়ে দেওয়া হয়ে যে গুণফল হবে তার সাথে উপরে একটা যোগ করবো। তাহলে 6-এর সাথে যদি আমরা 60 গুণ দিই, অথবা তার আগে তুমি এখানে কেটে ছোট করে নিতে পারো, যেমন 3 × 60 1/20 থাকবে এখানে। আর একটা লাইন করি এরকম যদি কারি 1/20 থাকে, এত কিছু একটু ছোট হলো এই। এখন আমরা যদি এখানে গুণ দেই, দেখো 6-এর সাথে যদি আমরা 20 গুণ দেই, 6 × 12 অর্থাৎ 120 আসবে। 120 সাথে এক যোগ করলে 121, 121 ডিভাইড বাই হলো 20, এত মিনিট আসছে। দেখো আমাদের মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হলো রেডিয়ানে নিয়ে, অর্থাৎ কোনকে রেডিয়ানে নেওয়া, এইটুকু হলো আমাদের এখানে মূল কাজ। আর আমাদের অ্যান্সারটা বের করা কিন্তু একেবারে সহজ, এর সমান আর থিটা, এই সূত্র দিলে আমরা বের করতে পারবো। আমাদের একটু এখানে প্রবলেম হলো, মূল তোমার জানার মূল ই হলো বিষয়টা হলো যে তোমাদের তোমাকে অবশ্যই ডিগ্রি সেখান থেকে রেডিয়ানে কিভাবে নিতে হবে এইটুকু তোমাদের আগে জানতে হবে। তো এখন এই জায়গার যে বিষয়টা দেখো, পরবর্তী আমি এখানে নিচে লেখা হয়তো তোমরা দেখতে পাবো না, এর পরবর্তী দেখো এই এখানে 10 ডিগ্রি 121 ডিভাইড বাই 20 মিনিট, এটাকে আমরা একটু এইখানে লিখি, এইখানে লিখি পরবর্তী লাইনটা যদি এখানে লিখে একবার বসাই দেই তাহলে অনেক সুবিধা হয়। অর্থাৎ মুছেই দিই, মুছে দিলে আমার মনে হয় ভালো হবে। এই যে এখান থেকে মুছে দিই, এখানেই লিখি পরবর্তী লাইন। দেখো এখানে এই পরের লাইন, এইখানে দেখো 10, 8 দেওয়া আছে ডিগ্রি, আর এইটা তো মিনিট, তাই মিনিটকে যদি আমি ডিগ্রি করতে চাই আবার একই ভাবে এটাকে যদি 60 দিয়ে ভাগ দিই আমরা ডিগ্রিতে চলে আসতে পারবো, কারণ 60 মিনিটে 1 ডিগ্রি, টোটালটাকে 60 দিয়ে ভাগ দিলে সম্পূর্ণটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে 10 তো ডিগ্রি আছেই, আর এই দিকে যে অংশটা, এই অংশটাকে আমরা কি করবো 60 দিয়ে ভাগ দেবো। অর্থাৎ এর নিচে যদি 60 দিই তাহলে কিন্তু ওই 60 এই 20-এর সাথে গুণ হয়, অর্থাৎ নিচে আমরা 60 দিয়ে এখানে গুণ করে দিই, টোটালটা ডিগ্রি হয়ে গেল। এটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ আকার, ধরার সাথে এই সম্পূর্ণ অংশটা মিশ্র ভগ্নাংশ আছে। এখন দেখো এরপরে আমরা 10 আর এই এটা যদি আমরা এখানে গুণ দেই, এখানে আসলে উপরে থাকে 121, এটার সাথে 6 × 12 অর্থাৎ এখানে এই আসবে দিক। এখন যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, আমরা যদি এটার সাথে এটা গুণ দেই তাহলে এখানে আসবে বলে এখানে 1200, এখানে 12121, অর্থাৎ উপরে থাকবে 12121 আর নিচে থাকবে হলো 1200, এত ডিগ্রি। এখন কাজ কি, এখন কাজ হলো রেডিয়ানে নিয়ে যাওয়া। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। দেখো 180 ডিগ্রিতে যদি পাই রেডিয়ান হয় তাহলে 1 ডিগ্রিতে কত রেডিয়ান, পাই ডিভাইড বাই 180, এত রেডিয়ান। তাহলে 1 ডিগ্রিতে যদি এত রেডিয়ান হয়, এত ডিগ্রিতে কত রেডিয়ান, এটার সাথে এটা গুণ দিলেই তো হয়। 180 ডিগ্রিতে পায় রেডিয়ান, 1 ডিগ্রিতে পাবে 180, তাহলে অত ডিগ্রিতে কত, অর্থাৎ 1 2 1 2 1, এত ডিগ্রিতে হবে হলো এইটা 1 2 1 2 1 ডিভাইড বাই 1200 গুণ হলো পাই বাই 180, এত রেডিয়ান হবে। অর্থাৎ আমি এটুকু বোঝাতে চাচ্ছি যে এর সাথে জাস্ট পাই বাই 180 গুণ দিলে রেডিয়ান হয়ে যাবে, এটুকু জাস্ট আমি রাফ করে তাহলে লিখে দেখালাম। তো এটার সাথে আমরা কি করবো, যেহেতু রেডিয়ানে করতে হবে, তাহলে এইখানে যে বিষয়টা যে 180 গুণ দেবো, তাহলে এখানে আসে 1 2 1 2 1 ডিভাইড বাই 1 2 0 0 পাই বাই 180, এত রেডিয়ান। আচ্ছা এটা দিয়ে আমরা গুণ দিলে যা হবে ওইটাই রেডিয়ান আসবে। দেখো সর্বশেষ যে লাইনটা ছিল, আমি এখানে একটু পরবর্তী লাইন গুলো করে দিয়েছি, ওই এইখানে যে লাইনটা ছিল যে 1 2 1 2 1 1 2 0 0 এর সাথে পাইবে 180 গুণ। আমরা পরবর্তী এই লাইনের পরবর্তী লাইন, এই যে দেখো এই লাইনটার পরবর্তী লাইন, আমরা এখানে পাইয়ের মান 3.1416 ধরছি, 3.1416 এর সাথে এটা গুণ দিলে এই অংশ আসে, আর নিচে 1200 সাথে আমরা 180 গুণ দিয়ে এটা পেয়েছি। এখন দেখো এটাতে যদি এটাতে ভাগ দেয় তাহলে আমরা এখানে পেয়ে যাই 0.17629 রেডিয়ান, অর্থাৎ থিটা এর মানটা আমরা পেয়েছি। আচ্ছা আমাদের দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এর মান দেওয়া আছে, থিটা দেওয়া আছে, কোণের মান, তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা বের করবো, অর্থাৎ চাপ, চাপটা চাপের মানটা আমরা বের করবো। তাহলে আমরা এখন লিখতে পারি যে টেকনাপ অতিতলীয় মধ্যবর্তী দূরত্ব এস সমান আর থিটা, এটা আমরা লিখে দিতে পারি। তো এইখানে এই অংশটা আমরা মুছে দেবো, এখন এই অংশটা মুছে দেবো, তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং টেকনাপ অতিতলীয় মধ্যবর্তী দূরত্ব, টেকনাপ ও
তেঁতুলিয়ার তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল আর থিটা। তাহলে আর এর মান আমরা যেটা 6,740, আর এর মান আমরা এখানে লিখুন 6,440, থিটার মান দেওয়া আছে 0.17629। আচ্ছা দূরত্ব এত কি হবে কিলোমিটার, যেহেতু ব্যাসার্ধ কিলোমিটার আছে আমরা এটাও কিলোমিটার লিখে রাখবো। তো এখন আমাদের মূল কাজ হলো এইটার সাথে এটা গুণ দিলে যা হবে ওইটাই আমাদের অ্যান্সার। তাহলে এখন 6,440 গুণ হলো 0.17629, তাহলে এখানে আসবে 1135.3076 এত কিলোমিটার, এটি অ্যান্সার। তাহলে টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এর সমান আমরা 11,035.3076 কিলোমিটার পেয়ে গেলাম। এটাই হলো আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আমরা এখানে দুটো প্রবলেম করলাম, আগামী পর্বে আমরা আরো কয়েকটা প্রবলেম নিয়ে কথা বলবো। আমরা প্রথম পর্বে কোন নিয়ে এক জায়গায় একটু মিস্টেক হয়েছিল, তোমরা ওটা দেখছো কিনা আমি জানি না, কোনের ক্ষেত্রে আমি সেটা অবশ্য কারেকশন করে দিয়েছিলাম, ওই ভিডিওর নিচে আমি কারেকশন অংশটা লিখে দিয়েছিলাম। ওখানে বলা হয়েছিল যে কোন, দেখো কোন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, কোণের মান যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এইভাবে, তাহলে সেটা হয় ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হয় হলো ঋণাত্মক। এই কথাটা ওখানে ঠিকই বলেছিলাম, পরবর্তী লাইনে একটু মিস্টেক হয়েছিল, পরবর্তী কথাটা উল্টা বলে ফেলছিলাম আমি। আসল কথা হলো কোন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে হয় ধনাত্মক এবং ঘড়ি কাঁটার দিকে ঘুরলে হয় ঋণাত্মক, তোমরা এটা একটু মনে রাখবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আমরা আগামী পার্টে আবার পরবর্তী প্রবলেম নিয়ে কথা বলবো, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। এগুলো শেষ হলে আমরা 8.1 শেষ করে 8.23 শেষ করে মোটামুটি যতদূর সম্ভব এরপরে আমরা সৃজনশীল করবো। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।